নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাত্যহিক জীবনের সেটের আঠাশ নং পৃষ্ঠার আট নং প্রশ্নটি শুধু তোমরা একটু দেখো তোমাদের আট নং প্রশ্নটি বলা আছে কোন শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন পাখি পছন্দ করে এবং পনেরো জন শিক্ষার্থী আছে যারা কিনা বিড়াল পছন্দ করে এবং পাখি ও বিড়াল উভয় প্রাণী দুটি পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে দশ জন এখন তোমাকে সমাধান করতে হবে কি কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল পছন্দ করে না মানে পাখি ও বিড়াল উভয়ই একটিও পছন্দ করে না এমন প্রশ্নটি দেওয়া আছে এবং বলা আছে তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করো ভেনচিত্রের মাধ্যমে তোমার সমাধান করতে হবে আমি যদি এখানে একটি চতুর্ভুজা কি ভেনচিত্র মূলত চতুর্ভুজের মধ্যে হয়ে থাকে আচ্ছা তাহলে এখানে যদি আমি একটি চতুর্ভুজ আঁকি দেখো শিক্ষার্থী কতজন বলতো চল্লিশ জন তাহলে এই টোটাল ভেনচিত্রটাকে আমরা যদি সার্বিক সেট অর্থাৎ ইউ দ্বারা প্রকাশ করি তাহলে এখানে কত হবে বলতো চল্লিশ তার মানে এই যে টোটাল ভেঞ্চিত্রটা আছে এই ভেনচিত্রটা দ্বারা চল্লিশ জন শিক্ষার্থীকে বোঝানো হয় এক দ্বিতীয়ত এখানে বলা আছে কি আমি এইটাকে নিচে লিখি ইউ সমান সমান কত চল্লিশ এবং এদের মধ্যে বলা আছে পঁচিশ জন শিক্ষার্থী পাখি পছন্দ করে তাহলে পাখিকে আমি ধরলাম বার্ড বি দ্বারা কতজন বলতো ফাইভ এবং বলা পনেরো জন বিড়াল সি দ্বারা আমি বিড়ালকে বুঝলাম আর বি দ্বারা পাখি কি তাহলে সি সমান সমান পনেরো জন মধ্য থেকে এটাকে আমরা ধরলাম বার বি এবং এটাকে ধরলাম আমরা সি অর্থাৎ এইটা হচ্ছে যে তোমার কি বলতো বি অর্থাৎ পাখি আর এই বৃত্তটার দ্বারা বুঝানো হয়েছে বিড়াল এখন দেখো বলা কি উভয়ই পছন্দ করে বিড়াল আর কি হচ্ছে বলতো পাখি এমন শিক্ষার্থীর সংখ্যা বলা আছে কত দশজন আমি এখানে লিখলাম দশ তাহলে দেখো তো এইটা বি এর মধ্যেও আছে তাই না এই যে বি এবং সি এর মধ্যেও আছে তার মানে পাখি এবং বিড়াল উভয় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন বলতো দশ জন তাহলে এইটা হচ্ছে কমন এটা কি বলতো এই বি এবং সি সেটের কমন সেট হচ্ছে এটি তোমরা এটির নাম দিতে পারো কি পি টু দিতে পারো তাহলে এটাকে আমরা দিলাম পি ওয়ান এবং এটাকে দিলাম পি থ্রি এটাকে যদি তুমি নাম দিতে চাও এখানেও তুমি দিতে পারো পি টু তাহলে এখন আমরা এখানে সমাধানে চলে যাই এখানে লিখে এটার পরে এখান থেকে লিখবা এই যে দেখো মোট পাখি পছন্দ করে কয়েকজন বলতো এখানে বলা আছে ২৫ জন আছে তা তো আমরা জানি না তাই না তাহলে এই পি ওয়ানের মান যদি বের করতে চাই আমরা তাহলে এখানে কি লিখবা পি ওয়ান সমান সমান তাহলে তুমি লিখবা শুধু পাখি পছন্দ করে তাহলে এটা লিখতে পারো এভাবেও শুধু পাখি পছন্দ করে দেখো শুধু মোট আছে কত বি বি থেকে যদি শুধু পাখি পছন্দ করে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলতো এই যে পি ওয়ান দ্বারা তাহলে আমরা শুধু পাখি পছন্দ করে পি ওয়ান সমান সমান মোট পাখি পছন্দ করে বি সেখান থেকে আমি পাখি ও বিড়াল পছন্দ করে এমন মানুষের সংখ্যা কয়েকজন জন তার মানে পি টু বিয়োগ করে যদি তাহলে কত হয় দেখো তো এইটা বি এর মান কত পঁচিশ এবং পি টু এর মান কত দশ সমান সমান পনেরো আমরা পেয়ে গেলাম শুধু পাখি পছন্দ করে কয়জন পনেরো জন দেখো পি ওয়ান কে হয়েছে শুধু পাখি কারণ কি টোটালটা মিলে এই দশ জন আছে এই যে পঁচিশ জন এই পঁচিশ জনের মধ্যে পাখি পছন্দ করে এবং বিড়াল পছন্দ করে এমনও লোক আছে দশ জন তার মানে মোট পাখি পছন্দ করে এবং বিড়াল পছন্দ করে এই যে পঁচিশ জন থেকে আমি দশ কি বিয়োগ করলাম যারা পাখি ও বিড়াল উভয়ই পছন্দ করে তাহলে পনেরো জন আছে কিনা শুধু পাখি পছন্দ করে বিড়াল পছন্দ করে না এরপরে আমরা লিখব বিড়াল পছন্দ করে তাহলে আমরা এই পি থ্রি মান বের করবো এইটা হচ্ছে যে তোমার শুধু বিড়াল পছন্দ করে আর মোট বিড়াল পছন্দ করে কিন্তু এই টোটালটা মোট বিড়াল পছন্দ করে পনেরো জন এদের মধ্যে থেকে দশ জন আছে কিনা বিড়ালের সাথে সাথে তোমার পাখিও পছন্দ করে তাহলে আমি যদি শুধু মান বের এই উভয়টা না বের করে শুধু বিড়াল পছন্দ এটাকে আমি পি থ্রি দিব তাহলে পি থ্রি দিলে বিড়াল ক্যাট থেকে তোমরা এই যে পি টু বিয়োগ করবা তার মানে পনেরো থেকে বিয়োগ করবা দশ সমান সমান পাঁচ তাহলে আমি কি কি পাইলাম শুধু পাখি পছন্দ করে পনেরো জন শুধু বিড়াল পছন্দ করে পাঁচ জন বিড়াল ও পাখি ও বিড়াল পছন্দ করে কয়জন এটা তো দেওয়া আছে বুঝতে পাখি ও বিড়াল পছন্দ করে কয়জন দশ জন এটা বলা আছে তোমার বইতে এখন প্রশ্ন হচ্ছে তোমার শিক্ষার্থীরা আছে যারা কিনা পাখি ও বিড়াল একটিও পছন্দ করে না আচ্ছা তাহলে আমরা বের করবো সুতরাং পাখি ও বিড়াল পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত অথবা আগে বের করে আগে দেখবো পাখি পছন্দ করে অথবা বিড়াল পছন্দ করে পাখি ও বিড়াল উভয়টাই পছন্দ করে এমন শিক্ষার্থী কয়জন তা আমরা এখানে লিখে দিব পাখি ও বিড়াল এবং উভয় পছন্দ করে দেখো শুধু পাখি শুধু বিড়াল এবং আমি পাখি শুধু পাখি ও এভাবে লিখতে পারো তোমরা শুধু পাখি ও বিড়াল এবং উভয় অর্থাৎ পাখি এবং বিড়াল উভয় পছন্দ করে বলো বলতো তোমরা এই যে দেখো শুধু পাখি পছন্দ করে পনেরো জন শুধু বিড়াল পছন্দ করে কয়জন পাঁচজন জন পাখি ও বিড়াল পছন্দ করে উভয় পছন্দ করে দশজন মোট কত হয়েছে পনেরো আর পাঁচ বিশ আর দশ তিরিশ আমরা পেয়ে গেলাম তোমরা এটাকে সংখ্যা দ্বারা পি ওয়ান পি টু এবং এখান থেকে দিতে পারো কত দশ এভাবেও যোগ করতে পারো তাহলে শুধু পাখি ও বিড়াল এবং উভয় অর্থাৎ পাখি এবং বিড়াল উভয় পছন্দ করে মোট তিরিশ জন তাহলে তোমার প্রশ্ন মোট শিক্ষার্থী হয়েছে চল্লিশ সেখান থেকে তোমার কি বলতো পাখি বিড়াল ইত্যাদি পছন্দ করে তিরিশ জন তাহলে পছন্দ করে না কয়জন জন হয়ে গেছে সুতরাং পাখি পাখি ও ও বিড়াল বিড়াল এখানে হচ্ছে উভয় পছন্দ করে না পাখি ও বিড়াল পছন্দ করে না দেখো মোট শিক্ষার্থী কয়জন বলতো মোট শিক্ষার্থী সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয় এই মোট শিক্ষার্থী থেকে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কি বলতো পি ওয়ান এখানে দেখো দ্বারা শুধু পাখি পছন্দ করে বুঝায় পি টু দ্বারা পাখি ও বিড়াল উভয়কে বুঝায় আর পি থ্রি দ্বারা কি শুধুমাত্র বিড়ালকে পছন্দ করে এমন বুঝায় তাহলে সার্বিক সেট ইউকে বলা হয় সার্বিক সেট মানে মোট শিক্ষার্থী কয়জন চল্লিশ জন সেখান থেকে পি ওয়ান এর মান কত বলত পি ওয়ান হচ্ছে তোমার পনেরো এই যে পি ওয়ান পনেরো হচ্ছে যে কত পাঁচ তাহলে এটার নাম কেন দেখো এখানে পাখি ও এই যে পাখি এবং বিড়াল পছন্দ করে এমন সংখ্যাকে আমরা পি টু দ্বারা প্রকাশ করছি অর্থাৎ এখানে পি টু দ্বারা প্রকাশ করছি যা কিনা দশজন তাহলে এখন বিয়োগ করো তোমরা চল্লিশ বিশ আর দশ তিরিশ সুতরাং কয়জন পাইলাম আমরা বলো জন। এই হচ্ছে তোমাদের নং প্রশ্নের সমাধান তোমরা সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে পেয়ে যাবে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো